আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এক কাপ আটা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা, এক কাপ ময়দা নিলেও হবে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা হাফ চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিব। তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, নরম হতে পারে, অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি এক চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে নিব। এই ডোটা শক্ত করে মথে নিতে হবে, এরকম শক্ত হবে দেখুন। এখন আমি ঢেকে 10 মিনিট রেখে দিব। দশ মিনিট পর ফিরে আসলাম, ডোটা সফট হয়ে গেছে। এখন আমি একটা কাচি দিয়ে এই ডোটা এইরকম করে কেটে নিব। চিকন চিকন করে কাটলেও হবে, আবার চাইলে মোটা করে কেটে নিলেও হবে। আমি চিকন চিকন করে বড় বড় করে কেটে নিচ্ছি এরকম করে। সবগুলো এরকম করে কেটে নিয়েছি। সিদ্ধ করব এর জন্য চুলায় প্যানে আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ভালো করে পানি ফুটে উঠলেই আমি এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি, আর এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম দুই রকমের, লাল সবুজ নিয়েছি কেটে, আর একটা টমেটো কেটে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এক সাইড করে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। তারপরে নেড়ে চেড়ে ডিম ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে একসাথে সবগুলো মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুডলসের মশলা, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এর মধ্যে সবগুলো যে পাস্তা আমি বানিয়ে রেখেছি ওইগুলো সবগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ কুচি, ঝাল পরিমাণ মতো দিবেন, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। হয়ে গেল দারুণ মজার পাস্তা রান্না। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ আটা দিয়ে দারুণ মজার পাস্তা। এর নাম দিয়েছি পাস্তা, খেতেও কিন্তু অনেক মজা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।